আছে ধন্যবাদ জাফর আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার ঐতিহ্যবাহী কাপড়ের হাট আতাইকুলা হাটে এই হাটটি মূলত ব্রিটিশ আমল থেকে পাবনা বৃহত্তর পাবনায় উৎপাদিত তাঁত তাঁত পণ্য বিক্রির জন্যই ইসামতি নদীর কোল ঘেঁষে এই এই হাটটি গড়ে ওঠে এই হাটে আমি একটু যদি দেখাতে চাই সকাল থেকে প্রচুর পরিমাণ ক্রেতা বিক্রেতা সরগরম হয়ে ওঠে এই হাটে আমি যদি একটু দেখাতে চাই হাটে প্রচুর পরিমাণ কাপড় নিয়ে আসছে বিভিন্ন এলাকা থেকে এলাকা বলতে শুধু পাবনারই না পাবনা বৃহত্তর পাবনা পার্শ্ববর্তী কুষ্টিয়ার কুমারখালী পুরাদহ এদিকে শাহজাদপুর টাঙ্গাইল থেকেও প্রচুর পরিমাণ ক্রেতা বিক্রেতা এখানে সকাল থেকে এসে হাজির হয়েছে কাপড়ের পসরা বসিয়েছে তারা কাপড় বিক্রির জন্য কিন্তু আমি আমি হাটে আসা তাঁতিদের সাথে কথা বলেছি যারা প্রান্তিক তাঁতি তারা যেমনটি আমাকে জানিয়েছেন তারে তাদের এই করোনাকালীন সময়ে তারা শ্রমিক সংকট বিভিন্ন সংকটের কারণে তারা তাঁত তাঁত সামগ্রী উৎপাদন করতে পারেনি অপরদিকে অপরদিকে দেখা গেছে যে তাদের সুতা রং এবং তাঁত কেমিক্যালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে এরা ব্যাপক লোকসানের মুখে পড়েছে এই শিল্পটি হুমকির মধ্যে রয়েছে বলে তাদের দাবি তবে ব্যবসায়ী পাবনার বাহির থেকে আগত ঢাকা চট্টগ্রাম সিলেট থেকে আগত ব্যবসায়ীদের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি সেটা হচ্ছে কাপড় তান্ত্রিক তাঁতিরা তাদের উৎপাদন ব্যয় আর বিক্রির সাথে সামঞ্জস্য না রাখতে পেরে তারা চরম কোণঠাসা অবস্থায় আছেন আমি এই এই হাটের হাট কমিটির সাথে কথা বলেছি এই হাটে প্রতিদিন প্রায় হাট চলে প্রতিদিন প্রায় বেচা কিনা হয় 1 থেকে 1.5 কোটি টাকা সেখানে বর্তমানে এই করোনাকালীনে নেমে এসেছে প্রায় 50 লক্ষ টাকার মতো বিক্রি হয় এখানে এই এই তাঁত শ্রমিকরা তাঁত শ্রমিকরা শুধু তাদের উৎপাদিত পণ্যই বিক্রি করে না তারা এখানে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে তারা এখান থেকে কাঁচামালও কিনে নিয়ে তাদের উৎপাদন কার্যক্রম চালান আমি এখন যদি একটু কথা বলতে চাই একজন তাঁত শ্রমিকের সাথে আপনি একটু কথা বলি একজন প্রান্তিক তাঁতির সাথে আপনাদের কি সমস্যা একটু হচ্ছিল আসসালামু আলাইকুম আমাদের যে সুতিয়ে কিনেছে বিদেশে কাপড় আপনারা সরকারের কাছে আবেদন করি এই কাপড়টা যাতে বিদেশ যায় যেমন আমরা মরে গেলাম তাঁতি সম্বাদ সবাই মরে গেলাম একদিকে করোনা নিতে একবার শেষ হয়ে গেছি আবার একেবারে বন্যার মতো ভাগিয়ে দেখেছি বেচা কেনা মোটেই কিচ্ছু হচ্ছে না সরকারের সুতির দাম একটু কমা দেন আর আমাদের এই কাপড় যাতে বিদেশে লেনদেন করতে পারেন দেশের বাহিরে রপ্তানি করার সুযোগের জন্য সুযোগ করে দেওয়ার জন্য সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন এই ছিল আমার কাছে আতাইকুলা হাট থেকে সর্বশেষ কাপড়ের হাটের তথ্য পাবনার আতাইকুলা থেকে কাপড়ের হাটের তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এ আসাদ।